হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি ফেস প্যাকের রিভিউ। আজকে তোমাদেরকে যে ফেস প্যাকটি সম্পর্কে জানাবো সেটা হলো রাজকন্যা ব্র্যান্ডের রেড স্যান্ডালউড পাউডার। আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা এই পাউডারটি সম্পর্কে ফুল ডিটেলসটা জানতে পারবে, অর্থাৎ এটা ইউজ করলে স্কিনে কী কী বেনিফিটস পাওয়া যায়, এই প্রোডাক্টটির প্রাইস অ্যান্ড প্যাকেজিং, কোন কোন স্কিনের জন্য সুইটেবল, কোন কোন স্কিনের জন্য সুইটেবল না, এই প্রোডাক্টটি আমাদের স্কিনের বিভিন্ন প্রবলেমগুলোকে রিডিউস করতে ঠিক কতটুকু কার্যকরী এবং এটা সত্যিই কি ইফেক্টিভ কিনা, সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 100% অনেস্ট রিভিউ জানাবো। সো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তাই ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও। আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে। সো চলো কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। ফার্স্টে চলো জেনে আসা যাক এই প্রোডাক্টটির প্যাকেজিংটা কেমন। এই প্রোডাক্টটা আসে হচ্ছে রেড কালারের একটা কার্ডবোর্ড বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে এবং প্রোডাক্টটার ব্যাক সাইডে প্রোডাক্টের ফুল ইনফরমেশন দেওয়া আছে এবং এক্সপায়ারি ডেট, বারকোড স্ক্যানার সব কিছু দেওয়া আছে এবং এটার প্রাইস। সো তোমরা খুব ইজিলি এটাকে চেক আউট করে দেন পারচেস করতে পারবে। এবং এটার ভিতরে হচ্ছে একটা প্যাকেটের ভিতরে বেসিক্যালি সেই রেড স্যান্ডালউড পাউডারটা দেওয়া আছে এবং এই প্রোডাক্টটিতে যেটা লেখা আছে যেটা হচ্ছে 100% ন্যাচারাল অ্যান্ড অর্গ্যানিক। সো রেড স্যান্ডালউড পাউডার কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ইফেক্টিভ একটা ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড আমি পার্সোনালি রেড স্যান্ডালউড পাউডারযুক্ত ফেস প্যাকগুলো ইউজ করতে খুব বেশি পছন্দ করি। সো এটা এখানে যেটা বলা আছে যে প্রোডাক্টটিতে যে বেনিফিটসগুলো দিবে এটা আমাদের স্কিনের ব্লেমিশেসটাকে রিমুভ করবে, অ্যাকনি অ্যান্ড পিম্পলসটাকে কমাতে সাহায্য করবে, স্কিনের ট্যান এবং ডালনেস কমাতে সাহায্য করবে এবং আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করতে অনেক ভালো কাজ করবে। অ্যান্ড এই প্রোডাক্টটা কিন্তু মেড ইন বাংলাদেশ। সো এই প্রোডাক্টটা হচ্ছে স্কিনে যখন তোমরা ইউজ করবে তোমরা তখন দেখবে এটা সত্যি স্কিনে একটা ন্যাচারাল এক্সফোলিয়েটরের কাজ করে, স্কিনের ডেড সেলটাকে রিডিউস করতে অনেক ভালো কাজ করে, স্কিন টোনটা যাদের আনইভেন তাদের স্কিন টোনটাকে ইভেন করতে হেল্প করে এবং তোমাদের স্কিনে যদি ডার্ক স্পট কিংবা পিগমেন্টেশনের সমস্যা থাকে সেগুলোকে ধীরে ধীরে রিডিউস করতে হেল্প করবে এবং স্কিনটাকে অনেক বেশি ব্রাইট অ্যান্ড ক্লিয়ার করতে হেল্প করবে। সো এই প্রোডাক্টটিকে তোমরা বিভিন্ন টাইপসে ইউজ করতে পারবে, অর্থাৎ তোমাদের স্কিনের বিভিন্ন সমস্যার জন্য বিভিন্নভাবে এটাকে ইউজ করা যাবে। সো চলো এখন জেনে আসা যাক যে এই প্রোডাক্টটিকে কীভাবে ইউজ করতে হয়। প্রথমেই বলি যাদের স্কিনটা আনইভেন স্কিন টোন, স্কিনে ডার্ক স্পট এবং পিগমেন্টেশনের সমস্যা আছে এবং স্কিনে হচ্ছে ট্যানিংয়ের সমস্যা আছে, তারা যেটা করবে এই ফেস প্যাকটি ইউজ করার আগে তোমরা হচ্ছে একটা পরিষ্কার পাত্রে রেড স্যান্ডালউড পাউডার নিবে 2 চামচ পরিমাণ এবং এটার সাথে অ্যাড করবে দই কিংবা গরুর দুধ। এই দুইটা ইনগ্রিডিয়েন্টস থেকে যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো যেটা তোমাদের স্কিনে স্যুট করবে। দেন এই দুইটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালোভাবে মিক্স করার পর এটাকে একটা পেস্ট আকারে তৈরি করে দেন এটাকে তোমাদের পুরো ফেসে এবং গলায় লাগিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট পর্যন্ত। এবং যখন এটা তোমাদের স্কিনে ড্রাই হয়ে আসবে তখন এটাকে তোমরা হাতটাকে প্রথমে নর্মাল পানিতে ভিজিয়ে দেন হচ্ছে তোমরা তোমাদের ফেসটাকে হালকা করে ভিজিয়ে নিবে যেন ফেস প্যাকটা একটু নরম হয়ে আসে। দেন তোমরা জেন্টলি তোমাদের স্কিনটাকে একটু মাসাজ করবে, দেন স্কিনটাকে লুক ওয়ার্ম ওয়াটার দিয়ে ওয়াশ করে ফেলবে। ইমিডিয়েটলি দেখবে তোমাদের স্কিনটা অনেক বেশি ব্রাইট এবং গ্লোয়িং লাগবে। সেকেন্ড হচ্ছে যাদের স্কিনে অ্যাকনি এবং অ্যাকনি স্কারসের সমস্যা আছে তারা এটাকে যেভাবে ইউজ করবে, হানি এবং 1 চিমটি হলুদ গুঁড়া আর হচ্ছে অর্গ্যানিক রোজ ওয়াটার এবং এই স্যান্ডালউড পাউডারটা নিবে তোমরা 2 চামচ পরিমাণ। দেন তোমরা খুব ভালোভাবে এগুলোকে মিক্স করার পর একটা পেস্ট আকারে তৈরি করার পর এটাকে তোমাদের পরিষ্কার ফেসে অ্যাপ্লাই করতে হবে। দেন ভালোভাবে অ্যাপ্লাই করার পর এটাকে তোমাদের ফেসে ড্রাই হতে দেওয়ার জন্য ওয়েট করতে হবে 15 মিনিটস পর্যন্ত ফেসে রেখে দেওয়ার পর দেন ফেসটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবে। এভাবে তোমরা উইকে 1 থেকে 2 বার এই ফেস প্যাকটিকে ইউজ করতে পারো, এতে তোমরা অনেক ভালো বেনিফিটস পাবে। এখন এই ফেস প্যাকটিকে কোন কোন স্কিন টাইপে ইউজ করা যাবে এবং কোন কোন স্কিন টাইপে ইউজ করা যাবে না, এই ফেস প্যাকটিকে তোমরা অল স্কিন টাইপসে ইউজ করতে পারো। তোমাদের যার স্কিনে যে সমস্যাটা আছে তোমরা সেই সমস্যার জন্য এটাকে অবশ্যই ইউজ করতে পারো। এই ফেস প্যাকটিকে অল স্কিন টাইপসে ইউজ করা যাবে, তবে যেহেতু এটা একটা অর্গ্যানিক ফেস প্যাক তাই অনেকের হচ্ছে এই ইনগ্রিডিয়েন্টসের সমস্যাও থাকতে পারে, তাই ইউজ করার আগে অবশ্যই তোমরা একটু প্যাচ টেস্ট করে নিবে। যদি তোমাদের স্কিনে স্যুট করে সেক্ষেত্রে তোমরা অবশ্যই ইউজ করতে পারো, আর যদি কোনো প্রকার ইরিটেড ফিল হয় তাহলে তোমরা ডিসকন্টিনিউ করে দিবে। এই ফেস প্যাকটিকে তোমরা নর্মাল, অয়েলি, ড্রাই কম্বিনেশন, অ্যাকনি প্রোন যেমনই স্কিন টাইপ হোক না কেন সব ধরনের স্কিনে ইউজ করা যাবে। ইভেন এটাকে টিনেজার আপুরাও ইউজ করতে পারবে।
এবং এই ফেস প্যাকটিকে ছেলে এবং মেয়ে সবাই ইউজ করতে পারবে। সো এই প্রোডাক্টটির প্রাইসটা হচ্ছে 350 টাকা। এই ছিল আমার আজকে ভিডিওটি। হোপফুলি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।